বন্ধুরা, আজও আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে এখনো পুরুষ শাসিত। আজও যখন কন্যা সন্তানের জন্ম হয়, অধিকাংশ ঘরে সদস্যদের মধ্যে হতাশা বিরাজ করে। এটা মানুষের অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। কন্যা সন্তানকে তারা বোঝা মনে করে, কিন্তু জানলে অবাক হবেন যে সবার ঘরে কন্যা জন্মায় না। কেবল তাদের ঘরেই কন্যা সন্তান জন্মায় যারা ভাগ্যবান এবং যারা অনেক পুণ্য অর্জন করেছেন। আজ আমরা আপনাকে জানাতে যাচ্ছি ঈশ্বর কোন ঘরগুলি বেছে নেন কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য এবং সেই পুণ্য কাজগুলি কি, যেগুলির কারণে যে কোনো ব্যক্তি হতে পারেন কন্যার মা বা বাবা। বন্ধুরা, একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে মাধব, কোন কর্মের ফলে কন্যা সন্তান লাভ হয়, অর্থাৎ কোন ধরনের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, যে কোনো ঘরে পুত্রের জন্ম হয় ভাগ্য থেকে, কিন্তু কন্যা সন্তানের জন্ম হয় সৌভাগ্য থেকে। যে নারী বা পুরুষ তার পূর্বজন্মে পুণ্যকর্ম করেছে, তারাই শুধুমাত্র কন্যা সন্তানের বাবা মা হওয়ার সৌভাগ্য পায়। শুধু তাই নয়, কন্যা সন্তানের জন্মের জন্য শুধুমাত্র সেই ঘরগুলিকে বেছে নেওয়া হয় যারা কন্যার ভার বহন করতে পারে। কারণ তিন জগতের মধ্যে কেবলমাত্র মহিলারা, অর্থাৎ কন্যারাই একমাত্র এমন হয় যার ভার সবাই বহন করতে পারে না। কন্যারাই নিরন্তর এই মহাবিশ্ব পরিচালনা করে, মা হওয়ার জন্য সে সব কিছু বিসর্জন দেয়। হে অর্জুন, যেদিন এই পৃথিবীতে কন্যা সন্তানের জন্ম বন্ধ হবে, সেদিন এই সৃষ্টি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো বিবেচনা করি, তাহলে তাঁর কথা একেবারেই সঠিক। কারণ কন্যা না থাকলে কারো বংশ এগোতে পারে না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকেই এই কথা বলতে শুনেছেন যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় সেই বাড়িটা যেন স্বর্গের মতো। কারণ পুত্র একটি মাত্র পরিবারকে আলোকিত করে, কিন্তু কন্যারা দুই পরিবারকে আলোকিত করে। পিতামাতার বাড়িতে থাকাকালীন তিনি কন্যা হিসাবে তার দায়িত্ব পালন করেন, এরপর তিনি তার শ্বশুর বাড়িতে আসেন এবং পুত্রবধূ হিসাবে সমস্ত দায়িত্ব পালন করেন। মেয়েরা কেন জন্মায়, গরুড় পুরাণে এর উল্লেখ আছে। আত্মা যখন নতুন জন্ম লাভ করে, তখন আত্মাকে দেহানুযায়ী আচরণ করতে হয়। দেহের মাধ্যমে কর্ম সম্পাদন করেই আত্মা তার জন্মের উদ্দেশ্যকে অর্থবহ করতে পারে। যদি আত্মা আচরণ করে একজন নারীর মতো, একজন নারীর যা করা উচিত, তাহলে পুরুষের আত্মা একজন নারীর দেহ গ্রহণ করে। গরুড় পুরাণে এও উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর শেষ পর্যায়ে কোনো মহিলাকে স্মরণ করে তার জীবন উৎসর্গ করে, তবে পরের জন্মে তিনি নারী হয়ে জন্মগ্রহণ করেন। আর যে ব্যক্তি মৃত্যুর শেষ পর্যায়ে ভগবানের নাম নেন, সে মোক্ষ লাভ করে। মেয়েরা কি পিণ্ড দান করতে পারে? বন্ধুরা, আজকাল আপনি প্রায় শুনতে পান যে পরিবারের কেউ মারা গেলে কন্যারা পিণ্ড দান করতে পারে না। কিন্তু এটি মোটেও সঠিক নয়। কারণ রামায়ণে বলা হয়েছে যে ভগবান শ্রীরামের পিতা রাজা দশরথ যখন মারা যান, তখন মা সীতা অর্থাৎ রাজা দশরথের পুত্রবধূও তাঁর পিণ্ডদান করেছিলেন, যার দরুন তিনি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পান। শুধু তাই নয়, হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে যে কন্যারাও তাদের পিতার নামে পিণ্ডদান করতে পারে। যেখানে শ্বশুর বাড়িতে কোনো পুরুষ না থাকলে এই অবস্থায় পুত্রবধূও পিণ্ডদান করতে পারে। তাই বন্ধুরা, সেই সব মানুষ খুব ভাগ্যবান যাদের পরিবারে কন্যা সন্তানের জন্ম হয়। যাদের পরিবারে একাধিক কন্যা রয়েছে, তাদের ভাগ্য আরও শক্তিশালী। সম্ভবত এই কারণেই কন্যাদের নাম লক্ষ্মী দেওয়া হয়েছে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।